নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বৃশ্চিক রাশি নিয়ে বলতে চলেছি, অর্থাৎ বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, পুরোই দেখবেন, কারণ অনেক মূল্যবান তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি। তো আশা রাখবো আপনারা পুরোই দেখবেন। করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক। আপনারা সকলে জানেন যে যারা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা আছেন তাদের সাড়েসাতি কেটে গেছে। আজকে 25 তারিখ, 24শে জানুয়ারি আপনাদের সাড়েসাতি কেটে গেছে। তো এই সাড়েসাতি কেটে যাওয়ার ফলে আপনাদের জীবনে এতদিনের যে কাজে বাধা পাচ্ছিলেন, কোনো কাজে সফলতা পাচ্ছিলেন না, সেই জিনিসটা আপনাদের জীবন থেকে মিটে যাচ্ছে এবং নতুন একটি সূর্য উদয় হচ্ছে আপনাদের জীবনে, যে সূর্য আপনাদের জীবনকে আলোতে আলোকিত করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, তো তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, দেখুন যদি বৃষ্টি হয়, মানে আপনাদের জীবনে বৃষ্টি চলছিল, ঝড় ঝঞ্ঝাট চলছিল, তো যদি বৃষ্টি যখন হয়েছে আপনাদের জীবনে, তো দেখবেন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে রাস্তা দেখবেন ভিজাই থাকে, রাস্তা পুরোপুরি শুকনো পাবেন না, তবে এই রাস্তাটা শুকাতে একটু টাইম লাগবে, ধরুন 6 মাস ম্যাক্সিমাম। কিন্তু আপনারা এখন থেকে অল্প 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 করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দিন সুদিন আসতে চলেছে। তো কী কী দিক থেকে আপনাদের সুদিন আসতে চলেছে আসুন একে একে আপনাদেরকে বলি। প্রথমে আসি আপনাদের পারিবারিক দিক। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা পারিবারিক দিকে, মানে বাবা মা ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কের একটা টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন আপনাদেরকে আপনাদের কেটে যাচ্ছে। এছাড়াও যাদের মামলা মোকদ্দমা চলছিল সেই মামলা মোকদ্দমা আপনাদের নিস্তার পাচ্ছে। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা এডুকেশন লাইনে আছেন তাদের এডুকেশনের রেজাল্ট এবার ভালো হতে চলেছে। এরপরেও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের যাদের এতদিন ধরে বিয়ে আটকে গেছিল বা বিয়ে হতে চাইছিল না, তাদের বিয়ে হতে চলেছে, নতুন জীবনে পা রাখতে চলেছে। এছাড়া বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা চাকরির জন্য হন্যি হয়ে এই দুয়ার থেকে ওই দুয়ার, ওই দুয়ার থেকে এই দুয়ার দৌড়াদৌড়ি করেছেন, তাদের ভালো পজিশনে চাকরি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো যেগুলো বললাম সেগুলোই আপনার 50-60% আপনার জীবনে মিলতে বাধ্য। এছাড়াও আপনারা নতুন কোনো জায়গা কিনতে পারেন এই সময়, কারণ আপনার সাড়েসাতি কেটে গেছে এবং আপনার শনির যে প্রকোপ সেটি আপনার জীবন থেকে মিটে গেছে। এছাড়াও আপনারা বাড়ি কিনতে পারেন বা নতুন বাড়ি তৈরি করতে পারেন। তাছাড়া আপনারা এই মাসে আপনারা নতুন বিজনেস শুরু করতে পারেন, সেটা আপনার ওন বিজনেস হোক, মানে নিজস্ব বিজনেস হোক বা পার্টনারশিপ বিজনেস। তো ওভারঅল যদি দেখা যায় বৃশ্চিক রাশির এই ফেব্রুয়ারি মাসে অনেক ভালো হতে চলেছে, সমস্ত দিক থেকেই ভালো হতে চলেছে। তবে আপনারা, আমার একটা রিকোয়েস্ট, আপনারা যে কোনো কিছু কাজ করার আগে একটু ভেবেচিন্তে করবেন, কারণ সাড়েসাতি এই পিরিয়ডে তো সঙ্গে সঙ্গে আপনার ভালো রেজাল্ট একদম পাবেন না, ধীরে 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 আপনার প্রোগ্রেস হতে চলেছে, অর্থনৈতিক দিকটা অনেক স্ট্রং হয়ে উঠবে এবং আপনাদের মনের ইচ্ছা আস্তে আস্তে পূরণ করতে পারবেন। তো যাই হোক,
ভিডিওটি যদি আপনাদেরকে এতটুকু হেল্প করে থাকে তো এখনই লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও করার মোটিভেশনকে বাড়িয়ে তোলে, এটা আপনারা জানেন না হয়তো। তো এখনই লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।